فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে উল্লেখ করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাম প্রতিদিন চিরুনি করাকে নিষেধ করেছেন। এই হাদিসের একটা বিশদ ব্যাখ্যা আছে যে প্রথম কথা হলো এই হাদিসটা সহি, হাদিসটা ঠিক আছে, হাদিস সর্বশেষ কথা হলো হাসান হাদিস, অর্থাৎ হাদিস ঠিক আছে। তো দ্বিতীয় কথা হলো, তো আসলে কি নিষেধাজ্ঞা এটা পুরুষের জন্য নাকি মহিলার জন্য? এটা উভয়ের জন্য, পুরুষ বা মহিলা উভয়ের জন্য এটা প্রযোজ্য। দ্বিতীয় কথা আসে, যদি প্রযোজ্য হয় তাহলে আমরা তো প্রতিদিন এটা আঁচড়াতে পারবো না। এটাই স্বাভাবিক নিয়ম বা এটাই সুন্না যে প্রতিদিন মানে চিরুনি করা থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে কি আমরা কি একবারেই পারবো না, বা কেউ যদি প্রতিদিন করে তাহলে সেটা কি হারাম হবে? না, সেটা হারাম হবে না। ওলামাদের বক্তব্য অনুযায়ী সর্বশেষ কথা হলো এটা আসলে কারাহিয়া, কারাহিয়া মানে অপছন্দের দৃষ্টি, এটা নিষ্প্রয়োজন একটা বিষয় যে প্রতিদিন আচরণের কী বিষয় এরকম। মানে রাসূলুল্লাহ সাল্লাম হারাম হিসাবে বলেছেন এটা না, মানে নিষেধাজ্ঞাটা হারামের পর্যায়ে না, এটা কারাহাতের পর্যায়ে। আর তিন নম্বর বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরুনি করার জন্য, ওনার প্রয়োজন ছিল তাই, ওনার প্রয়োজন ছিল তাই। চতুর্থ বিষয় হলো, অর্থাৎ কারো যদি প্রয়োজন হয় তাহলে সে করতে পারে। চতুর্থ বিষয় হলো, কোনো স্বামী যদি স্ত্রীর কাছে এমনটা চাই তাজমিলের জন্য বা জিনাতের জন্য, সৌন্দর্যের জন্য বা সুন্দরভাবে নীতিকে উপস্থাপন করার জন্য, যে প্রতিদিন সেজন্য মানে মাথায় চিরুনি করে বা সিথা করে, এটা যদি চাই স্বামী তাহলে সেও করতে পারে। তবে অসুন্নাহ হলো প্রতিদিন না করে প্রয়োজনে অনুপাতে করা, প্রয়োজন অনুপাতে করা, এমনিতেই মাথায় চিরুনি করা এটা আসলে অপছন্দের দৃষ্টি এটাই প্রমাণ করে। সো যারা এমন আছেন, অনেকে এই পিছনে সময় ব্যয় করেন, এই পিছনে বেশি সময় ব্যয় না করে আপনার প্রয়োজনটুকুই শেষ করে দিন। বারাকাল্লাহু ফিকুম।